Hi sweetheart, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। এই ফ্যাশনের চক্করে পড়ে কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই আমাদের চুলের উপর অত্যাচার করি। যেমন ধরো পাল্টে পাল্টে কালার করি, কেউ ডাই করি, কেউ হাইলাইট করি, কেউ গ্লো ড্রাই করি, নানা ধরনের কিন্তু আমাদের চুলের উপর অত্যাচার চলতেই থাকে। এর ফলে ক্রমশ আমাদের চুলটা ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, আনম্যানেজেবল হয়ে পড়ে, চুলের মধ্যে সেই সিল্কি স্মুথ এফেক্টটা থাকে না। কিন্তু আমরা প্রত্যেকেই চাই একটু চুলটাকে সফট দেখাতে, একটু স্মুথ দেখাতে, একটু ম্যানেজেবল করে তুলতে। তাই আমি আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো, একদম পার্লারের মতো স্টাইলে কীভাবে তুমি বাড়িতে বসে চটজলদি তোমার চুলটাকে সফট, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল করে তুলবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক, কারণ আজকে ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো লেটস স্টার্টেড। হাইলাইট করার ফলে কিন্তু আমার চুলটাও কেমন যেন দিনে দিনে খুব রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছিল, আনম্যানেজেবল দেখাচ্ছিল, চুলের মধ্যে সেই সিল্কি স্মুথ এফেক্টটা ছিল না। তখন সেই সময়তে আমি আমার হাতে পাই লরেল প্যারিসের নিউলি লঞ্চ প্রোডাক্ট এক্সট্রা অর্ডিনারি এই অয়েল সিরাম মাস্কটা। হ্যাঁ বন্ধুরা, এটা এমনই একটা প্রোডাক্ট যেটা আমার চুলের স্ট্রাকচারকে পুরোপুরি ইম্প্রুভ করে দিয়েছে। বন্ধুরা, লরেল প্যারিস নিউ লঞ্চ করেছে এক্সট্রা অয়েল স্টিম মাস্ক এবং এক্সট্রা অয়েল এই স্মুথ রেঞ্জটা, যার মধ্যে তোমরা শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড সিরাম পেয়ে যাচ্ছ। আর আমি স্পেশালি বাড়িতে বসে পার্লারের মতো আমার চুলকে সফট, স্মুথ, সিল্কি করে তোলার জন্য আজকে যেটা ইউজ করবো লরেল প্যারিসের এক্সট্রা অয়েল এই স্টিম মাস্কটা, যার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি স হিটিং ক্যাপ। হ্যাঁ বন্ধুরা, যেটা আমাদের ভারতীয় বাজারে কিন্তু একদম একটা নতুন প্রোডাক্ট বলতে পারো, যেটা আমাদের চুলটাকে একদম একটা স্টিম দিতে সাহায্য করবে। তোমরা প্রত্যেকেই জানো আমরা পার্লারে গেলে কিন্তু সাধারণত একটা বড় স্টিম আমাদের হেয়ারের মধ্যে দেওয়া হয়। বন্ধুরা, এক্সট্রা অয়েল এই স্টিম মাস্কটার মধ্যে দেখো দুটো ধাপ আছে। প্রথমত দেখো, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে একটা মাস্ক, আর সেকেন্ড ধাপে আছে একটা স্টিম ক্যাপ। বন্ধুরা, এটা ব্যবহার করার আগে কিন্তু খুব ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। আমি দেখো এখানে অলরেডি শ্যাম্পু করে চলে এসেছি, আর এরপর আমি এই মাস্কটা অ্যাপ্লাই করবো। ফার্স্ট যে মাস্কটা আছে সেটাকে খুব ভালো করে আমি পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম রুট থেকে টিপ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এই মাস্কটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটা এমনই একটা মাস্ক না যেটা আমাদের চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করে ইনস্ট্যান্ট সফট, স্মুথ একটা সিল্কি হেয়ার দিতে সাহায্য করে। তাই দেখো, আমি এখানে খুব ভালো করে মাস্কটাকে আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা বার্ন করে নেব এবং একটা ক্লেচার আমি চুলের মধ্যে লাগিয়ে নেব। এরপর যে স্টিম মাস্কটা আছে এটা আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করব। সত্যি একটা দুর্দান্ত প্রোডাক্ট এটা, যেটা চুলের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু তুমি নিজেই ফিল করতে পারবে একটা হিট যেন আমাদের স্ক্যাল্পের মধ্যে আসছে। মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এটা আমাদের চুলকে একদম সফট, স্মুথ, সিল্কি করে তুলবে, আর এটার এফেক্ট তুমি পাবে 72 ঘন্টা পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, 72 ঘন্টা পর্যন্ত কিন্তু আমাদের চুল ভীষণই সিল্কি, স্মুথ এবং ম্যানেজেবল থাকবে। এই মাস্কটা কিন্তু আমাদের স্ক্যাল্পের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট হবে এবং আমাদের রুটটাকে অনেক বেশি স্ট্রং করে তুলবে, যেটা আমাদের হেয়ারের পক্ষে কিন্তু ভীষণই ভালো। যদি হেয়ার ফলের মতো প্রবলেম থাকে বা হেয়ার যদি খুবই ড্রাই, ফ্রিজি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে, কারণ এটা এমনই একটা মাস্ক যেটা আমাদের স্ক্যাল্পের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট হতে পারে, 4 গুণ বেশি আমাদের চুলটাকে নারিশ করে তোলে এবং চুলের মধ্যে একটা পুষ্টি যোগায়। তাই এইভাবে মাত্র 5 মিনিটে কিন্তু আমরা বাড়িতে বসে খুব সহজে আমাদের চুলটাকে সফট, স্মুথ, সিল্কি করে তুলতে পারি। আর তোমরা প্রত্যেকেই জানো স্টিম আমাদের চুলের জন্য কতটা এফেক্টিভ। আমরা যেমন আমাদের ফেসের মধ্যে স্টিম দিই যাতে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায় এবং স্কিনটা আরও ব্রিথ করতে পারে, সেরকমই কিন্তু আমাদের স্ক্যাল্পটাকেও স্টিম দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট, যাতে আমাদের স্ক্যাল্পের হেলথটাও অনেক বেশি ভালো হয়ে ওঠে। তাই এই স্টিম মাস্কটাকে অ্যাপ্লাই করার পর কিন্তু জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করতে হবে, যাতে এর হিটটা সম্পূর্ণভাবে আমাদের স্ক্যাল্পের মধ্যে পৌঁছায়। দেন 5 মিনিট রেখে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে, আর ওয়াশ করার পর বিফোর আফটার রেজাল্ট
আশা করি তোমরা আমার চুল দেখেই বুঝতে পারছো যে আগের থেকে চুল কতটা সিল্কি, কতটা স্মুথ হয়ে গেছে, কতটা ম্যানেজেবল দেখাচ্ছে। তাই তোমরা যদি চাও বাড়িতে বসে পার্লারের মতো তোমার চুলকে সফট, স্মুথ, সিল্কি করে তুলতে, তাহলে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। হ্যাঁ বন্ধুরা, এটা তোমাকে সপ্তাহে একদিন বা 10 দিনে একবার ব্যবহার করতে হবে। আর এটার প্রাইস ভীষণই কম গাইস, মাত্র 399। যেটার পারচেজ লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক করতে পারো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো কিভাবে ঘরে বসে চটজলদি তোমার চুলটাকে সফট, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল করে তুলবে? তাহলে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।